আসসালামু আলাইকুম, 26শে আগস্ট, রোজ শুক্রবার। আজকে আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী পাবনা জেলার ফৈজপুর উপজেলার ধানাগড়া পেঁয়াজের হাটে। আজকের এই হাট থেকে আমি আপনাদেরকে জানিয়ে দেব পেঁয়াজের সর্বশেষ তথ্য। সুপ্রিয় সুধী, আপনারা হয়তো জেনে থাকবেন আমি ইতিপূর্বে যে কয়েকটি ভিডিও করেছি লাস্ট 2-3টা হাটে, কিন্তু আমরা দেখতে পেয়েছি পেঁয়াজের একেবারেই ভয়াবহ চিত্র। পেঁয়াজ চাষে একেবারেই দুর্ভোগ পোহাতে হচ্ছে চাষিদের। পেঁয়াজে কিন্তু ব্যাপক পরিমাণ খরচ, পেঁয়াজ লাগাতে 700, তুলতে 700, সব মিলে কিন্তু 1400-এর কাছাকাছি কিন্তু এক মণ পেঁয়াজ তুলতে কিন্তু একটা চাষির খরচ হয়ে গেছে। কিন্তু আজকের এই হাট ঘুরে আমি যা জানতে পারলাম, আমার হাতে যে পেঁয়াজটি আপনি দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজটি কিন্তু খুব ভালো কোয়ালিটির পেঁয়াজ, কিন্তু বর্তমান বাজার দর অনুসারে এই পেঁয়াজের দাম কত আপনি জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। আমি চাষির সাথে কথা বলেছি, কথা বলে যা জানতে পেরেছি তা হচ্ছে এই পেঁয়াজগুলো কিন্তু 1200 থেকে 1250 টাকা কিন্তু বলতেছে পেঁয়াজের দাম। সুপ্রিয় সুধী, আজকে যান্ত্রিক ত্রুটির কারণে আমার মাইক্রোফোনের যে সাউন্ডটি ছিল সেই সাউন্ডটি রেকর্ড হয়নি, শা শা শব্দ হচ্ছিল, যার কারণে আমি এই এক্সট্রা ভয়েস পরবর্তীতে আমি সেট করতে বাধ্য হয়েছি, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার চাষির ভাইয়ের সাথে কথা বলেছি, কথা বলে আমি যা জানতে পেরেছি বর্তমান পেঁয়াজের দর, আমি আমার চাষি ভাইয়ের সাথে কথা বলে জানতে পেরেছি বর্তমানে তিনি এই হাটে 5 মণ পেঁয়াজ নিয়ে আসছিলেন খুব ভোর থেকে, মানে হচ্ছে ফজরের পর থেকে তিনি পেঁয়াজগুলোকে নিয়ে আসছিলেন। কিন্তু দুঃখ দুর্দশার কথা, চেহারার দিকে তাকালেই দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এখনও বিক্রি করতে পারেননি। কেন বিক্রি করতে পারেননি? কারণ হচ্ছে 1200 থেকে 1250, উপর বাজার হচ্ছে 1300, এর ভিতর দাম বলতেছে, এই দামে বিক্রি করে পোষাচ্ছে না, এর জন্য তিনি বসে আছেন। কী করবেন, এই দামে বিক্রি করে যাবেন নাকি বাসায় নিয়ে যাবেন, আসলে বলা মুশকিল। এই 5 মণ পেঁয়াজ কিন্তু এখানে আনতে তার কিন্তু আবার 200 টাকা বা 250 টাকা কিন্তু গাড়ি ভাড়া চলে গেছে, তার মানে একটা পেঁয়াজের পিছনে কিন্তু অনেক খরচ। বর্তমানে যে পেঁয়াজগুলো আপনি দেখতে পাচ্ছেন সেই পেঁয়াজগুলো কিন্তু মণ প্রতি 10 থেকে 15 কেজি কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে বাদ হয়ে গেছে। তো কৃষক ভাইয়ের সাথে আমি অনেক কিছু জিজ্ঞেস করলাম, ভাই আমাকে জানাইলেন বর্তমান পেঁয়াজ চাষে তার ভীষণ দুর্ভোগের কথা, বলছেন এভাবে যদি চলতে থাকে, পেঁয়াজে যদি আমরা ন্যায্য মূল্য না পাই তাহলে আমরা এই পেঁয়াজ চাষ করা ছেড়ে দেব। এই ছিল আজকের পেঁয়াজের সর্বশেষ তথ্য। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। আর যে সকল ব্যবসায়ী ভাইয়েরা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে চাষিদের পাশে দাঁড়াবেন, একটু বেশি দাম দিয়ে পেঁয়াজগুলো কিনবেন। কে কোথায় থেকে আমার এই ভিডিও দেখলেন দয়া করে একটি কমেন্ট করে যাবেন, কারণ আপনার একটি কমেন্ট আমাকে ভিডিও তৈরিতে অনেকখানি অনুপ্রেরণা দেয়। এ বলে আমার কথাটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।